দূরে সরে গিয়ে দেখেন যে আপনারা থাকতে পারবেন না এলাকা তারা যাদের বাপ্পার কবর ভাঙছে একটু মনে করেন তার জীবন চিন্তা লাশ আমি কেন এত কাঁদতেছি পারেন আমার মায়ের কবরের উপরে পানি উঠে গেছে তার মানে কয়দিনের মধ্যে আমার মার কবর হয়ে গেলে মা আমাকে সুপ্রিম কোর্টে লয়ার বানিয়েছে আমি যদি তার কবর রক্ষা করতে না পারি তাহলে বলেন এই বেঁচে থাকার কি দরকার আছে বলেন আমি সুপ্রিম কোর্টে লয়ার হয়ে যদি আমার বাপ মার কবর রক্ষা করার জন্য কিছু করতে না পারি তাহলে বলেন এই বেঁচে থাকে কি হবে বলেন সারা জীবন মা কষ্ট করেছে সকল জায়গা জমি বিক্রি করেছে আমাকে পড়াশোনা করিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন এই নদীবাদ দিয়ে আমি আন্দোলন করি আমি কি নেতা হতে এসেছি আমি কি মিডিয়ার সামনে বক্তব্য দিতে এসেছি আমি যে পেশায় আছি সেখানের মামলা মোকদ্দমায় তো জাতীয় আন্তর্জাতিক সকল মিডিয়ায় দেখায় আমি তো দায়িত্ব নিয়ে এসেছি এলাকাটাকে রক্ষা করতে কেউ না কেউ যাতে দায়িত্ব নিলে সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে এলাকাটার জন্য কিছু করতে পারি কিন্তু এই নদীবাদ নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম করেছি সাংবাদিক বন্ধুগণের সর্বোচ্চ সহযোগিতার কারণে ১২০ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে আজকে সেই প্রকল্প যেদিন পাশ হয়েছে সেদিনই আমার উপর হামলা হয়েছে সেদিনই আমাকে মেরেছে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে পুলিশ আমাকে পাহারা দিয়ে এলাকা থেকে চলে যেতে বাধ্য করেছে আমার শুভকাঙ্ক্ষীরা বলেছিল আপনি চলে যান আপনাকে মেরে ফেলবে তারা আমাকে মেরে নদীতে ফেলে দিতে চেয়েছে আমি কি এই এলাকার কোনো ক্ষতি করেছে বলেন বলেন আমি সেই ২০১২ সাল থেকে এলাকার নদী বাদ দিয়ে কাজ করি যখন এখান থেকে নদী ২০ কিলোমিটার দূরে ছিল যখনই বাঘর শুরু হয়েছে তখনই আমি এই নদীবাদের কাজ শুরু করেছি যখন অনলাইন ছিল না ফেসবুক ছিল না পত্রিকা মান্তি পত্রিকা বের করে টাকা দিয়ে খরচ দিয়ে পত্রিকায় করে আমরা সব জায়গায় নদীবাগের নিউজ পৌঁছে দিতাম কিন্তু এই নদীবাদ আন্দোলন করতে গিয়ে কত রকম হুমকি ধমকি মৃত্যুর ঝুঁকি আমাকে নিতে হয়েছে আমার সংগঠকদেরকে নিতে হয়েছে আজকে যে অনুষ্ঠান করেছে কেন করেছে বলেন আমাদের আন্দোলন করার আর কোনো পথ নাই এই দু অনুষ্ঠান করতেও আমাদেরকে কত রকম অনুমতি নিতে হয়েছে এই দু অনুষ্ঠান করতেও আমার বাইরে কত বাচ্চা কাজ করা হয়েছে বলেন আমি এই পর্যায়ে থেকে এই এলাকার এই যে ৭ লাখ মানুষের আমি মনে করি আমার বাপ মার কবর যদি ভেঙে যায় আমি মেন্টাল হয়ে যাব আমি আর বেঁচে থাকার কোনো অবলম্বনই পাবো না মা আমার আগে যখন গত ১৩ বছরে আমি কোনো কাজে কোনো স্পিরিট পাই না তারপরে যদি মায়ের কবরের পাশে আসি একটু সেই স্পিরিটটা আসে দোয়া করি কিন্তু এইটাই যদি শেষ হয়ে যায় এই যে ছোটবেলায় যেখানে আমরা খেলতাম সেখানে আমরা বড় হয়েছি শৈশব কৈশোর যৌবন কেটেছে বার্ধক্য এসে এই এলাকাতে আমার কবর হবে আমার মায়ের পাশে কবরের পাশে আমার কবরটা আমি চিহ্নিত করে বাউন্ডারি করে রেখেছি আমার কবরটাও তো ভেঙে যাবে আমি কোথায় থাকবো বলেন আমি তো কবর নির্ধারণ করেছি আমার মায়ের পায়ের নিচে ফিক্সড করে রেখেছি বাউন্ডারি করে রেখেছি যাতে এখানে কারো কবর না দিতে পারে মায়ের কবরে অবশ্য আমার মায়ের কবরটা এখন ভেঙে যাবে আমি যে জায়গাটা আমার কবরের জন্য ফিক্স করেছি সেটা ভেঙে যাবে এটাই আমাদের আবদার এদের সিঙ্গাপুর হলে আমাদের কি লাভ এদের অস্ট্রেলিয়া ইউরোপ হলে আমাদের কি লাভ যদি আমাদের পৈতৃক পিতা বাড়ি না থাকে যদি আমাদের স্কুল কলেজ না থাকে যদি আমাদের হাঁটা চলার জায়গা না থাকে যদি আমাদের মা বাবার কবর না থাকে আমরা সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই প্রকল্পে যে কাজটি যাতে এই শুকনা মৌসুমে পুরো টাকাটাই বরাদ্দ দিয়ে যাতে কাজটা সম্পন্ন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ না হলে সব লুটপাট হয়ে শেষ হয়ে যাবে আরো মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে অনুরোধ করছি আপনি যদি একবার এসে নদী পাড়ে এসে আপনি এসেছেন উদ্বোধন করতে কিন্তু নদী পাড় তো ঘুরে দেখেননি একবার একটু কমলনগর রামগতির নদী পাড়টা ঘুরে যান আপনি সকল প্রকল্প বন্ধ করে অন্তত রামগতি কমলনগরের নদী মাদের প্রকল্পটা আপনি কাজ করতে নির্দেশ দিবেন আমরা এলাকা যারা আছেন নেতৃবৃন্দ সবাইকে বলবো প্লিজ আপনারা রাজনীতি করেন আপনাদের জায়গা থেকে কিন্তু আমাদেরকে আমাদের কাঁদতে দেন আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে আমাদের মা বাবার কবর ভেঙে যাচ্ছে আমাদের স্কুল কলেজ মসজিদ মন্দির সব ভেঙে যাচ্ছে আমাদের কান্দা তো কান্দতে দেন সরকারের কাছে সরকার যাতে কাজটা করে আমাদের কান্দার অধিকারটা আপনারা কেড়ে নিয়েন না আমাদের মিছিল মিটিং করার অধিকারটা আপনারা কেড়ে নিয়েন না আমি এলাকাবাসী সবাইকে উদার্ত আহ্বান জানাবো এই তো অনুষ্ঠান দিয়ে শেষ নয় আপনাদেরকে ধারাবাহিক ভাবে আবার কান্দতে হবে বাচ্চা কান্না বন্ধ করে দিলে মা দুধ দেয় না কান্না করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করবো গভীর রাতে তাহাজ্জুদ পড়ে রোজা রেখে নফল রোজা রেখে
পাবাসী আমরা সবাই এই বাদটা যেহেতু প্রকল্প অনুমোদন হয়েছে কাজ কেন হবে না, আমরা সবাই আন্দোলন করবো যাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রকল্পের কাজটি দ্রুত করে দেন। সবাই ভালো থাকবেন, আমাদের কান্না করার অন্তত যুক্তিটা আপনারা অন্তত আশা করে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।